তো বন্ধুরা, একটু মোটা হওয়ার জন্য আমরা অনেক কিছুই ট্রাই করে থাকি। কখনো আমরা ডাক্তারের কাছে যাই, আবার কখনো জিম করতে শুরু করে দিই, বন্ধুদের কথা মতো এটা ওটা খেয়ে থাকি। এছাড়া অনেকে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে মোটা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। এভাবে কিছু মানুষ অল্প মোটা হয়, আবার কিছু মানুষ বিপরীত রেজাল্টও পেয়ে থাকে। মনে রাখবেন, মোটা হওয়াটা একদম সহজ ব্যাপার না। যারা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে রাতারাতি মোটা হওয়ার কথা ভাবছেন, বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিও। ফ্রেন্ডস, শরীরকে অল্প সময়ে মোটা করতে যারা বেবন সিরাপ খেতে শুরু করেছেন, অথবা যারা বডি বানাতে এই বেবন সিরাপ কিনে এনেছেন, তারা এই ভিডিওটা সবটা দেখার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জানব বেবন সিরাপ আমাদের কী কী উপকার করে থাকে, কারা কারা খেতে পারবে, এই বেবন সিরাপের মধ্যে কী কী উপাদান আছে, কখন এবং কতটা পরিমাণ খাওয়া দরকার, এছাড়া এই বেবন সিরাপ অতিরিক্ত খেলে কী কী অসুবিধা হয়, সব বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করে জানব। এই বেবন সিরাপটা 200 ml প্যাকিংয়ে পাওয়া যায়। এই 200 ml প্যাকিংয়ের বর্তমান দাম ভারতীয় মুদ্রার 160 টাকা, বাংলাদেশে দাম একটু বেশি হবে। এই বেবন সিরাপটি জুভেন্ডাস কোম্পানির প্রোডাক্ট। চলুন তাহলে জেনে নিই এই বেবন সিরাপের ভিতরে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে। ফ্রেন্ডস, বেবন সিরাপ একটা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সিরাপ। এই বেবন সিরাপটা 16 বছর বয়স থেকে বৃদ্ধ বছর বয়স পর্যন্ত সবাই খেতে পারবেন। এছাড়া বাচ্চাদের জন্য বেবন ড্রপ পাওয়া যায়। এই বেবন সিরাপটা যাদের শরীর খুব দুর্বল, যারা অসুস্থ অবস্থায় আছেন, যারা কিছু খেতে পারেন না, যাদের শরীর খুব দুর্বল, যাদের খিদে রুচি খুবই কম হয়, তাদের শরীরে ভিটামিনের ঘাটতি দূর করতে বেবন সিরাপটা দারুণভাবে কাজ করে। বেবন সিরাপ অতিরিক্ত খেলে কোনো ক্ষতির ব্যাপার হয় না। এই বেবন সিরাপ একটি মাল্টিভিটামিন হওয়ার জন্য আপনার শরীর দুর্বলকে তাড়াতাড়ি সুস্থ করতে পারে। এই বেবন সিরাপ আপনি কখনোই খেয়ে মোটা হতে পারেন না। এই বেবন সিরাপ খেয়ে যদি আপনি মোটা হয়ে থাকেন, তাহলে বেশি দিন মোটা হয়ে থাকতে পারবেন না। এই বেবন সিরাপ ভারতের যে কোনো ওষুধের দোকান থেকে আপনারা খুব সহজে কিনতে পারবেন। বাংলাদেশে কিছু কিছু মেডিকেল শপে অ্যাভেলেবেল আছে। এই বেবন সিরাপটা অ্যাডাল্ট ছেলেদের এবং মেয়েদের 10 ml করে দিনে দুবার খাবার পর খেতে হবে, এবং ছোটদের ক্ষেত্রে 5 ml করে দিনে দুবার খাবার পর খেতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিও নিচে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।